উনি এখান থেকে দশটার সময় চান করতে গেল গঙ্গা, বাড়িতে বলে গেছে কি আমি গঙ্গা যাচ্ছি বলে, ঠিক আছে। তো বাড়িতে সব ঘটি টুটি চেয়েছিলো, উনি নিয়ে নিয়েছে এখান থেকে, এবার বেরিয়েছে। উনি ভাবলো কি আমি ব্যাগ নিয়ে যাবো, কিন্তু ব্যাগ নিয়ে যায়নি। কথাটাই হলো কি ব্যাগ নিয়ে যায়নি উনি। হ্যাঁ হ্যাঁ, স্নান করতে গেছিলো এর আগেও দিন, কি শনিবার গিয়েছিলো, মাঘ পূর্ণিমা ছিল, গিয়েছিলো। উনি আমাদের তো পৌনো ব্যবসায়ী ছিল, আমাদের চাট বিক্রি করতাম আমরা, ঠিক আছে। আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে না, তার অপোজিটে আমাদের দোকান ছিল, ছোটো ছোটো কাটা দোকান আছে, ঠিক আছে। ওনার বয়স হলো 26, ঠিক আছে। তারপরে উনি এখন ব্যবসা করছে কাপড়ে, ঠিক আছে, পাইকারি মাল এসে দিচ্ছে এবার যেখান থেকে হোক মালটাল। হ্যাঁ, উনি এবার এখান, উনি তো পাইকারি তো করছে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু কালকে এই ঘটনাটা হলো কি, এখানে উনি এসে বাড়িতে ছিল, এখান থেকে গেল চান করতে, গেলে দশটার সময় বেরিয়েছে, ব্যাগ নিয়ে যায়নি। ব্যাগ চেয়েছিল, মা চান করছিল বলে ব্যাগ বের করতে পারেনি বাড়ি থেকে, ঠিক আছে। উনি এখান থেকে হেঁটে গেল, হেঁটে গেছে এখান থেকে। এবার এক ঘন্টা হয়ে গেছে, দশটার সময় বেরিয়েছে, 11:30টার সময় উনি, ওনার মা বলছে কি এখন ফেরেনি, একবার কথা বলে। এখানে ভদ্রলোক দাঁড়িয়েছিল একজন, বলে বাবু দেখো আমাকে, কেন বা আমার মানে আমার মানে আমার ছেলে আমার ফিরেনি, একটু গিয়ে দেখো তো কী হয়েছে। এবার গেল গঙ্গা, হট করে গঙ্গা চলে গেল, উনি সাইকেল টাইকেল নিয়ে গেল, একটু লেট হয়েছে, আধ ঘন্টার মধ্যে পৌঁছেছে উনি। তো এখান থেকে গেলো, ওখান থেকে দেখলো 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 ওখানে কিছু নাই, মানে চটি আছে, গামছা আছে, টি শার্ট আছে, জল ভরা আছে, জল ভরা ছিল ওর মধ্যে, টান টান করে নিয়েছে। ওখানকার যে লোক ছিল নিবাসী, ওখানে ওখানে ঘাটের কাজ হচ্ছিলো, তিন চারজনের ঘাটে কাজে হচ্ছিলো, ঘাটে কাজ হতে হতে কি হলো, মানে জানাশোনা লোক ছিল, বললো বিট্টু চান করতে এসো, হ্যাঁ চান করতে যাবো, চান করে এসো, ঠিক আছে চান করবো এখানে, চান করে এবার জল টল ওখানে দিয়েছে, জল টল ওখানে চালিয়েছে শিব শিব ঠাকুরকে। এবার বসেছিল ওখানে, বসেছিল, হঠাৎ একজন বাইক থেকে নিয়ে এসে, মানে কেউ ওখান থেকে বন্ধু দাঁড়িয়েছিল, কেউ হবে তো, উনি ওনাকে ডাকলো, বিট্টু তোমাকে ডাকছে কেউ। উনি উঠে আসলো ওখান থেকে, বসেছিলো সব করে, পুজোর পাঠ করে সব বসেছিলো, ওখানে ডাকলো ওখান থেকে। ওই লোকটা আমাকে এটাই বললো কি ওখানে দাঁড়িয়েছিল লোকটা, ওখানে ডাকলো চলে গেলো, কে লোক ছিল আমি চিনেন না, এটা আমি জানি এখান থেকে ব্যাকে গেছে। হ্যাঁ না না, গঙ্গায় পড়েনি ওখানে, তাহলে গঙ্গা পড়তে, তাহলে ওখানে আশেপাশের লোকগুলো, আশেপাশের লোকগুলো বলতো কি এখানে পড়ে গেছে, অনেকজন ছিল, হ্যাঁ মানে স্যার একটু বলতে পারবো না আমরা কি যেভাবে নিয়ে গেছে স্যার, ওটা আমরা বলতে পারবো না, ওটা পুলিশকে জানিয়েছি স্যার, কালকে জিডি দিয়েছি স্যার, কালকে ওখানে 2 ঘন্টা দিয়ে জিডি দিয়েছি। ওখানে যে ক্যামেরা লাগানো আছে স্যার, ও তো ক্যামেরা কোনো কাজের নেই, কোনো ক্যামেরা কোনো ফুটেজ নেই। আপনার নাম? আমার নাম সন্তোষ সাউ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।